দেবনাথ শম্ভু, যেটি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছিলেন যে সরকার অস্বস্তিতে আছে, সরকার এক ধরনের ভয়ে আছে, যে কারণে তারা চড়াও হচ্ছে। ধন্যবাদ, সাংসদদের জন্য দায় বা ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত আলোচক বৃন্দ সবাইকে এবং আমার প্রিয় দর্শক মন্ডলীকে, শ্রোতা মন্ডলীকে। জয়নাল ভাই, উনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, উনি সাংবিধানিক আইনগুলো ভালো জানেন এবং সংবিধান নিয়েই তিনি কাজ করেন। সেখানে তিনি যে কথাটা বললেন, ভোলার ঘটনাটা যেভাবে একেবারে সরলভাবে বলে গেলেন, অত কি সরল ছিল? ভোলাতে আপনাদের বিএনপির ছেলেরা, তারা বন্দুক লইয়া রিভলভার লইয়া নামে নাই, তারা পুলিশকে গুলি করে নাই, বললো কিন্তু আমরা ঘরে বসাছিলাম, সেখানে দিয়ে গুলি করছে। জাস্ট ঠিক আছে, জনাব ভাই বলতেই পারেন, কারণ অভিজ্ঞ লোক, পুরানো লোক এবং দীর্ঘদিন পর্যন্ত তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেন। আরেকটা কথা হলো যে রাজনীতিতে সহিংসতা যে আলোচনাটা, এটা শুরু হইলো কবে থেকে? এই দেশে, স্বাধীন দেশে, যেখানে আমরা 24 বছর পাকিস্তান আমরা তৈরি করে, সেই পাকিস্তানের বঞ্চনা, শোষণ, লাঞ্ছনা, অত্যাচার, নির্যাতন, তার বিরুদ্ধে মানুষ আবার 24 বছর পরে পাকিস্তান যারা কায়েম করেছে তারাই আবার সেই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে। 24 বছর বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিকভাবে লড়াই করেছেন, জেল খেটেছেন, এদেশের কোটি কোটি মানুষ তাকে সমর্থন দিয়েছে। 70-এর নির্বাচনের পরে যে আচরণগুলো পাকিস্তানিরা করলো, তারপরে মানুষ অন্য কোনো পথ আর ছিল না, অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ ছিল না। যখন তারা পার্লামেন্ট ডাকবে না, ক্ষমতা দিবে না, তারা এই দেশে যখন ব্যাপকভাবে হত্যাকাণ্ড চালাইতে থাকলো পাকিস্তান সেনাবাহিনী, তখন বাঙালিদের কাছে বিকল্প কোনো পথ আর খোলা ছিল না। আমরা সেই পথ করে বঙ্গবন্ধু ডাকে অস্ত্র নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশকে স্বাধীন করেছি। এই স্বাধীন দেশে সহিংসতাটা শুরু হইলো রাজনীতিতে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে। বঙ্গবন্ধুকে হত্যা করে যারা এই দেশে ক্ষমতা দখল করলো, তাদের কারণেই আজকে বাংলাদেশে এই অবস্থা, এবং তারাই এটা সৃষ্টি করেছেন, এবং সেই দলেরই সমর্থক আমরা শ্রদ্ধা জানার ভাই। তারা সেটাকে ব্যাপকভাবে সাপোর্ট দিচ্ছেন যে বিএনপি ইজ রাইট, কিন্তু বিএনপি ইন রং সাইড, কারণ তারা মূল ধারা, দেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, দেশ গঠন, দেশের উন্নয়ন, মানুষের ভাগ্য বদল, ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের যে লড়াই আমরা শুরু করেছিলাম, সেই লড়াইটাতে ওনরা নাই। ওনরা সেই লড়াই বাদ দিয়া সেই পাকিস্তানিদের মতোই তারা এই দেশের ক্ষমতা দখলের রাজনীতি শুরু করে, যার জন্য জাতির পিতাকে তারা হত্যা করেছে, সমস্ত পরিবার, কেউ বাকি ছিল না, 10 বছরের শিশুকে হত্যা করেছে। এবং আপনারা দেখবেন, এখন যেহেতু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তখন দেশে ছিলেন না, তিনি সৌভাগ্যবশত বেঁচে গেলেন, কিন্তু উনি যখন আসলেন তখন জিয়াউর রহমান যে আচরণটা করেছিল শেখ হাসিনার সাথে, এটা কোনো সভ্য দেশে কোনো দেশে করে না। তিনি তাকে তার নিজ বাড়িতে যেতে দেয় না, সেখানে যে বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, গেট আটকাই দিয়েছে, ঢুকতে দেয় নাই। তো এই জাতীয় আচরণগুলোর মাধ্যমেই আমরা বুঝতে পারি যে জিয়াউর রহমান সাহেব, তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। জয়নাল ভাই অ্যাডভোকেট, বঙ্গবন্ধুর হত্যার মামলা যারা সাক্ষী দিয়েছে, সিনিয়র আর্মি অফিসার অনেক সাক্ষী দিয়েছে, তারা পরিষ্কার বলে গেছে জিয়াউর রহমানের কথা, এবং যারা হত্যা করেছে তারা তো সরাসরি বলেছে স্বেচ্ছায় যে জিয়াউর রহমান আমাদের সঙ্গে ছিল, আমরা তার ইনস্টিগেশনে আমরা এই হত্যাকাণ্ড করেছি। কই, আপনারা তার তো প্রতিবাদ করেন নাই, কোনো দিন তারা কিন্তু প্রতিবাদ করে নাই। ওনরা এখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই কথা জিয়াউর রহমান সাহেব কোনোদিন বলেন নাই, জীবদ্দশায় কোনোদিন বলেন নাই, বরং তিনি 73-এ একটা আর্টিকেল লিখেছিলেন আপনার দৈনিক বিচিত্রা, দৈনিক বাংলার বিচিত্রা, সাপ্তাহিক বিচিত্রায়, একটি জাতির জন্ম। ওনারা কি পড়ছেন সেই আর্টিকেলটা? জিয়াউর রহমানকে ওনারা চেনেন? সেই জিয়াউর রহমান 75-এর পরে, স্বাধীনতার পরে তার ভূমিকাটা নিয়েই তো এখন আলোচনা হচ্ছে। মোস্তাক সাহেবের এমন কোনো ক্ষমতা ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করার, জিয়াউর রহমান সাহেব তাকে সাপোর্ট দিয়েছেন এবং তার ভুরি ভুরি প্রমাণ আছে। এবং এই দেশে যদি কোনো দিন স্বাধীন কমিশন হয়, নিশ্চয়ই এটা বেরিয়ে আসবে। তো সেখানে একটা কথা বলতে, খুব ভালো কথা, সস্তা কথা, সরকার ভয় পায়। কাকে ভয় পায় সরকার? কাকে? বিএনপিকে? আপনারা তো পলাতক পার্টি, আপনারা তো নির্বাচনে যান না, আপনারা পলায় পলায় থাকেন, মানুষ আপনাদেরকে ভোট দিতে চাইলেও তো দিতে পারে না, আপনার পলায় যান। সুতরাং যারা পলাতক তাদের আবার রাজনীতিটা কি? যারা জীবন দেবে, দেশের জন্য লড়বে, গরিবের জন্য যারা কষ্ট করবে তারাই রাজনীতি করবে, যারা সত্য কথা বলবে, সত্যের ধারে কাছেও নাই। আজকে যেভাবে আপনার কেন সরাবে না, যে
বেশ কয়েকদিন মতো মির্জা ফখরুল ইসলাম যে বক্তৃতাগুলো দিচ্ছেন এর অর্থ কী? অর্থ তোরা মারামারি কর, তোরা খুন কর, তোরা লাজ পর, এইটাই হলো তাদের এখন থিওরি হয়েছে। দেখা যায় এছাড়া আমাদের কোনো আর উপায় নাই, আমরা কেন ভয় পাবো? কী জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগ যারা এই দেশটাকে তৈরি করেছে তারা কেন ভয় পাবে সরকার চালাইতে? আমরা তো দীর্ঘদিন বিরোধী দলে ছিলাম। এই জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যতগুলো সরকার আসছিল আমরা নেত্রী ক্ষমতা আসলেন কবে, আর এতদিন মতো কারা চালাইছেন? আমরা ভয় পাই না, এগুলো বলে কোনো লাভ নাই। আমরা ভয় পাই না, আমরা দেশটাকে ভালোবাসি, এই দেশকে আমরা মানুষের সম্মতি নিয়েই দেশটা চলবে সেই ব্যবস্থাই মাননীয় প্রধানমন্ত্রী করছেন। এবং তিনি এও বলেছেন যে এই যে নির্বাচন, অর্থাৎ তারা চাচ্ছে কি ওলট পালট করে দে মা লুটে পুটে খাই, অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং এটা হবে, এটা তারা বিশ্বাস করে, নির্বাচনে যাওয়ার শুরু কিন্তু তাদের কণ্ঠে আছে, কিন্তু তারপরেও তারা এই যে মারামারি খুনাখুনিগুলো করতেছেন, আক্রমণ করতেছেন, আক্রমণ করার হুকুম দিচ্ছেন, খুবই দুঃখজনক। মির্জা ফখরুল সাহেব আপনার পার্টিগত তো পার্লামেন্টে আছে, আপনি কেন জেতার পরও কেন পার্লামেন্টে আসেন না, প্রশ্ন উত্তর দেন। আপনি জিতলেন, জনগণ আপনাকে ভোট দিল পার্লামেন্টে রিপ্রেজেন্ট করার জন্য, সেখানে আপনি গেলেন না, তাদের মুখে বড় বড় কথা তো মানায় না। দীনদেব সম্ভব আপনার কাছে আবার আসবো আমি।